হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করেছো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে, যে উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষায় পাস নম্বর কত, এবং যে আমাদের প্রজেক্ট রয়েছে প্রজেক্টে পাস নম্বর কত, এবং প্রত্যেকটা সাবজেক্টে টোটালের উপর পাস নম্বর কত, বেস্ট অফ ফাইভ বলতে কী বোঝায়, এবং আমাদের রেজাল্ট কবে বেরোতে চলেছে, রেজাল্ট সংক্রান্ত বহু কোশ্চেন তোমরা করেছো। তো সেই কারণে আজকে এই ভিডিওতে তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। তোমরা যদি উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট হয়ে থাকো তো এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত কোনো ডাউট এই ভিডিওটি দেখার পর আর থাকবে না। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করার, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা রীতিমতো জেনে গেছো উচ্চ মাধ্যমিকের বাতিল পরীক্ষাগুলোর নম্বর কিভাবে দেওয়া হবে। অনেকের এখনো পর্যন্ত ডাউট রয়েছে, আমাকে কমেন্টে করছো যে বাতিল পরীক্ষার নম্বর কিভাবে দেওয়া হবে। তাদেরকে বলে রাখি, তাদের জন্য অলরেডি আমি একটা ভিডিও করে ফেলেছি, বোর্ডে পুরো বিস্তারিত আলোচনা করেছি যে বাতিল পরীক্ষাগুলোর উচ্চ মাধ্যমিকের নম্বর কিভাবে দেওয়া হবে। তো ওই ভিডিওটি তুমি দেখে নাও, তোমাদের ওই ভিডিওর লিংক আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওই ভিডিওটি দেখে নাও, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে বাতিল পরীক্ষা নিয়ে। এছাড়া আমাকে তোমাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছে যে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাগুলো রয়েছে পার্টিকুলার সাবজেক্টে পাস নম্বর কত, এবং আমাদের রিটেনে কত পেতে হবে, এবং আমাদের প্রজেক্টে কত পেলে পাস, এই সব সমস্ত নিয়ে প্রচুর ওর আমি দেখেছি তোমরা কোশ্চেন করেছো। সেই কারণে তোমাদের এই ভিডিওতে আমি এটা ডিটেলস আলোচনা করবো, আমি বোর্ডে সমস্ত কিছু তোমাদের বিস্তারিত আলোচনা করবো। বোর্ডে বিস্তারিত আলোচনা করার আগে তোমাদের একটা ডাউট অনেকের রয়েছে যে আমাদের উচ্চ মাধ্যমিকে পার্টিকুলার একটা সাবজেক্টের পাস নম্বর কত। তোমরা যখন মাধ্যমিক দিয়েছিলে তোমাদের মাধ্যমিকে পাস নম্বর কিন্তু ছিল মোটের ওপর 25%, মানে একটা সাবজেক্টে তোমাদের 100-25 পেতে হবে তাহলেই তোমরা ওই সাবজেক্টে পাস করবে। কিন্তু এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একেবারেই সেটা নয়। উচ্চ মাধ্যমিক কিন্তু তোমাদের পাস নম্বর হচ্ছে 30%, মানে তোমাদের 100-30 পেতে হবে তবেই কিন্তু সেই সাবজেক্টে তোমরা পাস করবে। তো এখানে আমি তোমাদের আলোচনা করব বোর্ডে এখন ডিটেলসে, যে তোমাদের লিখিত পরীক্ষায় তোমাদের কোন সাবজেক্টে কত নম্বর পেতে হবে এবং প্রজেক্টে তোমাদের কত নম্বর পেতে হবে, তা আমি বোর্ডে বিস্তারিত আলোচনা করব। তো আমি এখন বোর্ডে যাব, বোর্ডে গিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করব। তো দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি একটা ছক করে নিয়েছি। তো এখানে সাবজেক্ট আমি এখানে সায়েন্সের সাবজেক্টই নিচ্ছি। দেখো এখানে তো এখানে দেখো, এখানে আমি এখানে 6টা সাবজেক্ট নিলাম সায়েন্সের সাবজেক্ট। তো একটু ভালো করে এখানে লক্ষ্য করো, এখানে ফুল মার্কস দেওয়া আছে, পাস মার্কস দেওয়া আছে। এটা হচ্ছে থিওরি অর্থাৎ লিখিত পরীক্ষায় টোটাল কততে হচ্ছে বেঙ্গলি, সেটা এখানে বসাবো। বেঙ্গলি টোটাল কততে হচ্ছে, এখানে 80-তে বেঙ্গলি টোটাল লিখিত পরীক্ষা হচ্ছে, এবং এর পাস মার্কসটা এখানে বসাচ্ছি। আর এখানে কি প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট, এখানে প্রজেক্ট তোমাদের কততে হচ্ছে 20-তে টোটাল হচ্ছে, টোটাল কিন্তু 100-তে পরীক্ষা, লিখিত পরীক্ষা 80-তে এবং 20-তে হচ্ছে তোমাদের প্রজেক্ট। ইংলিশের ক্ষেত্রে কি 80-তে লিখিত পরীক্ষা, 20 একই রকম। ম্যাথামেটিক্সে তাই 80-তে তোমাদের রিটেন, আর এখানে যদি বলি প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট হচ্ছে, প্রজেক্ট হচ্ছে 20। বায়োলজির ক্ষেত্রে কি 70-এ হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা, আর প্রজেক্ট হচ্ছে 30, ঠিক আছে। ফিজিক্সে যদি বলি ফিজিক্সেও 70, এখানে হচ্ছে 30, আর হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু কী হচ্ছে 70, আর এখানে কত হয়ে যাচ্ছে 30। তো এখন কথা হচ্ছে, দেখো প্রত্যেকটা লিখিত পরীক্ষা কিন্তু সমান নম্বরের না, সেই কারণে কিন্তু তাদের পাস নম্বরও সমান না, ঠিক আছে। এবং যদি আমি প্রজেক্টও দেখি, প্রত্যেকটা সাবজেক্টের প্রজেক্ট কিন্তু এক নম্বরের না, সেই কারণে পাস নম্বরও কিন্তু সমান না, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হতেই পারে। তো এখানে আমি পার্টিকুলার বলতে পারি না তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের পাস নম্বর এত। তোমাদের পাস হচ্ছে 30%, ঠিক আছে। 30% তোমাদের হচ্ছে কি পাস মার্কস, ঠিক আছে, পাস তোমাদের কি হচ্ছে 30%। তো এখানে 80-30% যদি বের করি, 80 × কি হয়ে যাবে 30%, মানে হচ্ছে 30/ কি হচ্ছে 100, যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয়ে যাচ্ছে 24। তার মানে তোমাদের 80-তে বাংলা পরীক্ষায় কত হচ্ছে 24-এ পাস। তো একই রকমভাবে যদি এখানে আমি 20-তে দেখি, 20-তেও কিন্তু তাই, 30/ কত হচ্ছে 100 যদি করি তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 6। তো এখানে বাংলা সাবজেক্টের কথা যদি আমি বলি, বাংলা সাবজেক্টে তোমাদের লিখিত পরীক্ষায় পাস নম্বর কত, লিখিত পরীক্ষায় পাস নম্বর 24, এবং তোমাদের প্রজেক্টে কত 6/5। তো এখানে কিন্তু এখানে খুব ভালো করে দেখতে হবে, তোমাদের এরকম মানে না টোটাল 30-এ পাস, টোটাল হচ্ছে 30-এ পাস। তার মানে কি তোমরা এখানে ধরো ও পেয়ে গেলে 70, আর প্রজেক্টে কিছুই পেলে না, প্রজেক্ট জমা দিলে না, তাহলে কিন্তু তোমরা ফেল করে যাবে। তোমাদের লিখিত পরীক্ষায় কিন্তু 24-এর উপরে পেতে হবে, 24 বা 24-এর বেশি পেতে হবে, আর প্রজেক্টে তোমাদের
6 অথবা 6 এর বেশি পেতে হবে, প্রজেক্টের প্রত্যেকটা স্কুলই 6 এর বেশি দিয়ে দেয়। তো এখানে যদি প্রজেক্ট না জমা দাও সেই কারণে বলা হয় ফেল করবে তুমি, প্রজেক্ট যদি কেউ জমা না দিয়ে থাকো কোনো বিষয়ে সেই বিষয়ে ফেল করিয়ে দেওয়া হবে। তো এখানে দেখো ইংলিশ পরীক্ষাও সেম 80 তে পরীক্ষা হচ্ছে, এই 80 যদি 30% বের করি কত হয়ে যাবে 100 হয়ে যাবে, এই 24 হয়ে যাবে। আর এখানেও যদি 20 কি হচ্ছে আবার 30% বের করি তাহলে কত হয়ে যাবে 6 হয়ে যাবে। একই রকমভাবে এখানেও 24 হবে, এখানেও 6 হবে, মানে একই রকমভাবে ইংলিশেও তোমাদের লিখিততে 24 পেতে হবে আর তোমাদের প্রজেক্টে কত 6 পেতে হবে। একই রকমভাবে ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও কত 24 পেতে হবে আর কি হচ্ছে তোমাদের প্রজেক্টে হচ্ছে 6 পেতে হবে। কিন্তু বায়োলজির কথা যদি বলি, বায়োলজি কিন্তু 80 পরীক্ষা না, ঠিক আছে? বায়োলজি যেহেতু 80 পরীক্ষা নেয় সেক্ষেত্রে কি 70-এর 30% কত হয় 21। তার মানে তোমাদের বায়োলজিতে যদি তোমরা 21 পাও লিখিত পরীক্ষায় তাহলেই কিন্তু তোমরা পাস করে যাবে। আবার বলছি বায়োলজিতে যদি তোমরা 21 পাও তাহলেই কিন্তু পাস করে যাবে, কিন্তু প্রজেক্টে প্রজেক্টে কিন্তু তোমাদের বেশি পেতে হবে 30-এ 30%, ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু তোমাদের 9 পেতে হবে, ঠিক আছে? 9 পেতে হবে তোমাদের বায়োলজিতে যে প্রজেক্ট রয়েছে প্রজেক্টে কিন্তু তোমাদের এর 30-এর মধ্যে 9 পেতেই হবে। তো এখানে বায়োলজির ক্ষেত্রে দেখতে পাচ্ছ 70-এর মধ্যে তোমাদের 21 পেতে হবে লিখিত পরীক্ষায় এবং তোমাদের প্রজেক্টে 9 পেতে হবে। একই রকমভাবে ফিজিক্সের ক্ষেত্রেও তাই 70-এ 21 পেতে হবে, এখানে প্রজেক্টে 9 পেতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই 21 পেতে হবে আর লিখিত পরীক্ষায় 9 পেতে হবে। তো এখানে ভালো করে লক্ষ্য রাখো যে তোমাদের ফিজিক্স পরীক্ষার কথাই যদি বলি তো লিখিত পরীক্ষায় কিন্তু তোমাদের 21 তুলতেই হবে। আর তোমাদের যে প্রজেক্ট রয়েছে প্রজেক্ট যে 30-এ রয়েছে 30-এর মধ্যে 9 কিন্তু পেতেই হবে, তবেই কিন্তু তোমরা পাস করবে। এমন না যে একটা লিখিত পরীক্ষায় খুব বেশি পেয়ে গেলে, প্রজেক্টে খুব কম পেলে বা প্রজেক্টে খুব বেশি পেয়ে গেলে এই লিখিত পরীক্ষায় কম পেলে, তাহলে কিন্তু হবে না। তোমাদের 21 লিখিত পরীক্ষায় 70-এর মধ্যে 21 পেতে হবে। এখন সায়েন্সের স্টুডেন্ট ছাড়া অন্যান্য যে স্টুডেন্ট রয়েছে আর্টস বা কমার্সের স্টুডেন্ট, তারা বলবে যে এই আমাদেরটা বললে না শুধুমাত্র সায়েন্সেরটা বললো। আমি দেখেছি অনেকেই কমেন্ট করছে আর্টসের ক্ষেত্রে কী হবে, আমি যখন পার্টিকুলার কোনো বিষয় নিয়ে বোঝাচ্ছি তখন তোমাদের ক্ষেত্রেও একই হবে। যদি আমি বলি এখানে ধরো ও আর্টসের কোনো সাবজেক্ট রয়েছে, হিস্ট্রি রয়েছে, হিস্ট্রিতে তোমাদের 80-তেই লিখিত পরীক্ষা 80 হলে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষায় তোমাদের 24 পেতে হবে, মানে লেখা পরীক্ষায় 24 তুলতেই হবে এবং তোমাদের 20-তে যে প্রজেক্ট রয়েছে প্রজেক্টকে 6 পেতে হবে। আর ধরো এখানে ধরো বায়োলজি রয়েছে, বায়োলজির মধ্যে তোমাদের জিওগ্রাফি এখানে রয়েছে, জিওগ্রাফিতে তোমাদের 70-এ কি হচ্ছে রিটেন পরীক্ষা হয়, লেখা পরীক্ষা 70-এ হয়, 70-এ তোমাদের 21 তুলতে হবে এবং প্রজেক্ট 30-এ হয়, 30-এ তোমাদের 9 তুলতে হবে। তো এখানে তোমরা একটা জিনিস কিন্তু ভালো করে মাথার মধ্যে রেখে দাও, তোমাদের এখানে আমি কটা সাবজেক্ট দিয়ে এক্সাম্পল দিলাম, যে ফিজিক্স দিয়ে বা ম্যাথামেটিক্স দিয়ে বা হিস্ট্রি দিয়ে বোঝালাম, তোমাদের যে সাবজেক্ট থাকুক না কেন, তোমাদের সাবজেক্টের লিখিত পরীক্ষা কত সেটা দেখতে হবে। যদি তোমাদের 80-তে লিখিত পরীক্ষা হয় তাহলে তোমাদের 5 নম্বর 24 হবে এবং তোমাদের প্রজেক্ট তাহলে 20-তে হবে, 20-তে তোমাদের প্রজেক্টে 6 পেতে হবে, মানে প্রজেক্টে 5 নম্বর হচ্ছে 6। এবং যদি কোনো সাবজেক্টে 70-এ পরীক্ষা হয়, ঠিক আছে, কোনো সাবজেক্টের লিখিত পরীক্ষা যদি 70-এ হয় তাহলে তোমাদের 5 নম্বর কত হবে 21 এবং তোমাদের লিখি তাহলে প্রজেক্ট হয়ে যাবে কত 30-এ 30-এ তোমাদের 5 নম্বর প্রজেক্টে হয়ে যাবে কত 9। তাহলে এটা আশা করি ক্লিয়ার হয়েছে। এমন না, আমি আবার বলে দিচ্ছি, এমন কোনো বিষয় না যে এখানের মধ্যে তোমরা লিখিততে 80-তে পরীক্ষা 24-এর জায়গায় একটু কম পেলে, প্রজেক্টে বেশি পেয়ে গেলে সেই কারণে ওটা মেকআপ হয়ে যাবে, সেটা কিন্তু না। তোমাদের টোটাল 30 পেতে হবে, মানে 100-এর মধ্যে তোমাদের টোটাল 30 পেতে হবে, ঠিক আছে? এইটা কিন্তু ঠিক যে 100-এর মধ্যে তোমাদের 30 পেতে হবে, কিন্তু তোমরা কোনো কারণে যে এখান থেকে 24-এর বদলে এখানে 20 পেলে আর এখানে এই 20-এর মধ্যে 10 পেয়ে গেলে, তাহলে যে তোমরা ভাবছো না টোটাল 20 আর 10 তো 30 হয়েই গেল আমরা তাহলে পাস করে গেছি, সেটা কিন্তু না। তোমাদের লিখিত পরীক্ষায় কিন্তু তোমাদের 24-ই পেতে হবে, ঠিক আছে? লিখিত পরীক্ষায় 24-ই পেতে হবে আর প্রজেক্টে তোমাদের 6-এর বেশি পেতে হবে। মানে লিখিত পরীক্ষা প্রজেক্টে তো সব নম্বর দিয়ে দেয় স্কুল থেকে, কিন্তু লিখিত পরীক্ষায় তোমাদের মাথায় রাখতে হবে 24-ই পেতে হবে, প্রজেক্টে তোমরা যতই বেশি নম্বর পাও না কেন। তোমাদের পার্টিকুলার সাবজেক্টে 5 নম্বর কত সেটা তো ক্লিয়ার হলো। এখন বেস্ট অফ 5 মানে কি? বেস্ট অফ 5 সাবজেক্ট মানে তোমরা যে 6টা সাবজেক্ট এখানে পরীক্ষা দিয়েছ, ঠিক আছে, যে সাবজেক্ট 6টা সাবজেক্ট পরীক্ষা দিয়েছ, সেই 6টা সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টে তোমরা সবচেয়ে কম পাবে, ঠিক আছে, সেই সাবজেক্টটা বাদ হয়ে যাবে এবং বাদবাকি যে সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্টগুলোকে সাম করে তোমাদের টোটালের ওপর গ্রেড দেওয়া হবে। তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার কেউ ধরো একটা সাবজেক্টে ফেল করলো, যেহেতু একটা সাবজেক্টে ফেল করেছে সেই সাবজেক্টে সে কম নম্বর পাবে, সেই কম নম্বরের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে বাদ দিয়ে দেওয়া হলো এবং বাদবাকি 5টা সাবজেক্ট থাকলো সেই সাবজেক্টে যোগ করে পাস করিয়ে দেওয়া হলো। তার মানে বুঝতে পারলে তোমরা, যেহেতু তোমরা যদি
একটা কোনো সাবজেক্টে ফেলও না করো তাও যে সাবজেক্টটা কম পাবে সেই সাবজেক্টটা অটোমেটিক বাদ হয়ে যাবে, ঠিক আছে? এটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে একটা সুবিধা রয়েছে, যেহেতু একটা সাবজেক্ট কম যে সাবজেক্টে পাচ্ছ সেই সাবজেক্টটা বাদ হয়ে যাচ্ছে, সেই কারণে যদি একটা সাবজেক্টে তোমরা ফেল করো সেটা সবচেয়ে কম নম্বর হবে, একটাই শুধু সাবজেক্টে ফেল করো তাহলে সেটা সব কম নম্বর হবে, তাহলে সেই সাবজেক্টটা বাদ হয়ে যাবে যেহেতু, তাহলেও তোমরা পাস করে যাবে, অর্থাৎ একটা সাবজেক্টে ফেল করলে তোমরা পাস করবে। যদি কোনো কারণে তোমরা দুটো একের বেশি সাবজেক্টে একাধিক সাবজেক্টে ফেল করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পাস করানো হবে না, ঠিক আছে? তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে, একটা সাবজেক্টে ফেল করলে পাস করিয়ে দেবে, যদি একের বেশি সাবজেক্টে ফেল করো তাহলে পাস করানো হবে না, এবং যদি তোমরা সব সাবজেক্টেও পাস করো তাও যে সাবজেক্টের নম্বরটা কম হবে সেই সাবজেক্টের নম্বরটা বাদ দিয়ে বাকি যে পাঁচটা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের নম্বরটা প্লাস করে তোমাদের গ্রেড দেওয়া হবে বা তোমাদের নম্বর টোটাল দেওয়া হবে। তো বন্ধুরা, তোমাদের একটি পার্টিকুলার সাবজেক্টে পাস নম্বর কত এবং তোমাদের বেস্ট অফ ফাইভ মানে কি এবং তোমাদের রেজাল্ট সংক্রান্ত সমস্ত ডাউট কিন্তু আশা করি এই ভিডিওটি এই পুরো সম্পূর্ণ দেখে থাকলে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এ আরও যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারো। এছাড়া তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করেছো যে আমরা কলেজে কবে উঠবো, আমাদের কলেজের অ্যাডমিশন কবে হবে, আমরা কবে কলেজ শুরু হবে, তা নিয়ে কিন্তু রীতিমতো একটা ভিডিও আমি করে ফেলেছি, যারা এখনো সেই ভিডিওটি তোমরা দেখে নাও আমি আই বাটনে এবং ডিসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্কও দিয়ে রাখবো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের জন্যই মানে স্টুডেন্টদের জন্যই এখানে ভিডিও আপলোড হয় প্রতিনিয়ত। আর এখনও পর্যন্ত যদি ইনস্টাগ্রামে আমাকে ফলো না করে থাকো অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আর সরাসরি কোনো প্রশ্ন থাকলে তোমরা ইনস্টাগ্রামে আমাকে করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।